এটা কোনো সরল সমস্যা নয় মানুষ সারা জীবন এতে কষ্ট পান এর মোকাবিলা না করে আপনার বয়স যাই হোক আপনি এখনও আপনার চিন্তা ও আবেগকে ব্যবহার করতে জানেন না আপনি যদি সবকিছুকে ঠিক যেমন সেভাবেই দেখেন সব কিছুর একটা বিরাট মূল্য রয়েছে জীবন প্রতিযোগিতা নয় জীবন প্রতিযোগিতা হলে শেষের দড়িটা আপনার খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলা উচিত আমি প্রায়ই নিজেকে এমন অবস্থায় পাই যেখানে আমি নিজেকে নিয়ে খুশি নই আমি আমার সক্ষমতা সাফল্য এমনকি আমার চেহারাও অন্যদের সঙ্গে তুলনা করি আর আমি মনে করি এটা আমার আত্মমর্যাদাবোধের ঘাটতির একটা কারণ আমি কিভাবে আমার আত্মমর্যাদাবোধ বাড়াতে পারি আর আত্মবিদ্বেষ থেকে মুক্ত হতে পারি সে ব্যাপারে আপনার কি মনে হয় এই বোধ এই আত্মবিশ্বাস এই সব কিছু এই পৃথিবীতে দুর্ভাগ্যজনকভাবে খুব বেশি করে বিক্রি হয়েছে আপনার কেন দরকার মর্যাদা আপনার কেন দরকার মর্যাদা মর্যাদার প্রয়োজন কারণ অন্য কারোর থেকে সবসময় একটু এগিয়ে থাকতে চান এটা দুর্ভাগ্য যে আমাদের শিক্ষাব্যবস্থা এভাবে তৈরি করা হয়েছে একেবারে কিন্ডার গার্ডেন থেকে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় আপনি প্রথম হতে চান তাই আপনার সুখের অনুভূতি তখনই হয় যখন সবাই আপনার থেকে অনেক খারাপ করেছে কি ধরনের জীবন সেটা কেন কেন আমরা আমাদের জীবনকে এভাবে গড়ে তুলছি যে সবাই যদি খারাপ করে আমার দারুণ লাগবে আমার মনে হয় এটা অসুস্থতা হ্যালো আপনি মনে করেন এটা আনন্দ না অসুস্থতা দয়া করে বলুন আমাকে যদি আপনারা সবাই খারাপ করেন আমার দারুণ লাগে কারণ আমি এখন এক নম্বর না এটা শেষ হওয়া উচিত অল্প বয়স থেকে দুর্ভাগ্যজনকভাবে এটা একটা শিশুর মনে গেঁথে দেয়া হচ্ছে যে তোমাকে সবার ওপরে থাকতে হবে এটা হলো আমি চাই আপনি কল্পনা করুন এটা যদি অন্যান্য প্রাণীদের সঙ্গে হতো ধরা যাক এটা ছোট বড় গাছ আর জীবজন্তুদের সঙ্গে হলো যদি একটা পিঁপড়ে একটা হাতির মতো হতে চায় সেটা হবে একটা সাংঘাতিক হাতি পিঁপড়ে তাই না ধরুন একটা আম গাছ চায় নারকোল গাছ হয়ে উঠতে সেটা হবে একটা জঘন্য আম গাছ কারণ এরকম একটা ডাল থেকে একটা আম হবে না একটা আম গাছ এরকম একটা নারকোল গাছ ওরকম এমনটাই হওয়া উচিত এটা হয়েছে কারণ নানা রকমভাবে মানুষ এই সব জিনিস আপনাদের মনের মধ্যে ভরে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা বড় কোনটা ছোট কোনটা উঁচু কোনটা নিচু এই কারণে আপনারা জীবনের সব দিকগুলোতে কখনোই সেইভাবে মনোযোগ দেননি হয়তো মনোবিদ্যার ছাত্র বা উকিলেরা আপনার কি ও অর্থনীতির ছাত্র আপনারা কখনও এই বিষয়গুলো মনোযোগ দেননি আমি সব ধরনের জীবের প্রতি আমার মনোযোগ দিয়ে বহু সময় ব্যয় করেছি পিঁপড়ে গঙ্গাফরিং পোকামাকড়া সব কিছু যদি লক্ষ্য করেন ধরুন একটা পিঁপড়ে বা আসুন আমরা পিঁপড়ের থেকে একটু বড় কিছু নিই যেমন একটা গঙ্গা ফরিং তাকে দেখা অপেক্ষাকৃত সহজ আপনি যদি তার দিকে মনোযোগ দিয়ে দেখেন যেই বানিয়ে থাকুন এই গঙ্গা ফরিং তিনি গঙ্গা ফরিংটির প্রতিও ততটাই মনোযোগ দিয়েছেন যতটা দিয়েছেন এর প্রতি দয়া করে মনোযোগ দিয়ে দেখুন যখন সৃষ্টির উৎস পিঁপড়ে আর আপনার প্রতি সমান মনোযোগ দিয়েছেন কে হে আপনি এটা ভাবার যে একটা পিঁপড়ে হল তুচ্ছ প্রাণী আর আপনি এক বিরাট মানুষ কেন আপনি এভাবে বিচার করছেন সৃষ্টি তো এই বিচার করেনি আপনি ভাবছেন আপনি বিরাট কিছু শুধু এই জন্য যে আপনি একটা নির্লজ্জের মতো আপনি এই পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছেন কিন্তু সেটা সত্যি নয় সত্যিটা হলো এই দেখুন এই পৃথিবীতে যত কীট আছে সব যদি এই মুহূর্তে মরে যায় সমস্ত পোকা বারো থেকে আঠেরো মাসের মধ্যে এই পৃথিবীতে সমস্ত জীবন শেষ হয়ে যাবে সব কিছু এমনকি আপনি আর আমিও মনে করুন সমস্ত পতঙ্গ আজ মরে গেল আড়াই থেকে চার বছরের মধ্যে সমস্ত জীবন শেষ হয়ে যাবে কিন্তু যদি সব মানুষ মারা যায় এই গ্রহ সমৃদ্ধ হয়ে উঠবে হ্যাঁ আমাদের দিয়ে ভালো সার হয় যদি মানুষেরা চলে যায় এই বাড়িটার মধ্যে দিয়ে গাছগুজি উঠবে তাই না হ্যাঁ কিনা সব কিছু সমৃদ্ধ হয়ে উঠবে তাহলে কে তিনি যিনি আপনাকে বলছেন যে মানুষ হল থেকে গুরুত্বপূর্ণ জীবন এই ধারণা ধারণা এই এই যে মহাবিশ্ব একটি বোকা মহাবিশ্বে এমনকি এই সৌর জগত একটি ক্ষুদ্র কণা আগামীকাল সকালে এই গোটা সৌর মণ্ডলটা বাষ্পীভূত হয়ে গেলে কেউ খেয়ালও করবে না এতটাই ছোট এটা ইন দ্যাক সেই ক্ষুদ্র কণায় পৃথিবী হল এক অনুর সমান সেই ক্ষুদ্র কণায় ব্যাঙ্গালুরু হল একটি অতি কণার সমান তার মধ্যে আপনি একজন বিরাট মানুষ আপনার বিশাল আত্মসম্মান নিয়ে এটা কোনো সরল সমস্যা নয় মানুষ সারা জীবন এতে কষ্ট পান এর মোকাবিলা না করে মূলত এটি শুধু এই আপনি নিজেকে নিয়ে এসেছেন এমন এক জায়গায় যেখানে বেশিরভাগ মানুষই আছেন এই জায়গায় আপনি নিজেকে নিয়ে এসেছেন এমন এক জায়গায় যেখানে আপনি নিজের চিন্তার প্রক্রিয়াকে আর আবেগকে সামলাতে পারেন না শুধু এটাই আপনি পঞ্চাশ ষাট বয়স এমন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করুন তারা তখনও তাদের চিন্তা আর আবেগকে সামলাতে শেখেননি এগুলো সাধারণ ক্ষমতা আর কবেই বা আপনি ব্যবহার করতে শিখবেন আপনার চিন্তা আর আবেগকে মনে করুন আপনার বয়স কুড়ি বছর আর আপনি এখন আপনার আঙুলগুলো ব্যবহার করতে জানেন না লোকে বলবে আপনি প্রতিবন্ধী তাই না আপনার বয়স যাই হোক আপনি এখনও আপনার চিন্তা ও আবেগকে ব্যবহার করতে জানেন না আপনি কি প্রতিবন্ধী হ্যালো সত্যিই আপনি তা নাকি নন হ্যাঁ আপনি তাই আপনি নিজেকে পঙ্গু করে ফেলেছেন এটা ঘটেছে কারণ শুধু এই যে আপনি কিছু অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন এই অস্তিত্বের ভিতরে মানুষের মনে ছাড়া যার আর কোথাও অস্তিত্ব নেই হ্যাঁ আর কোথাও এর অস্তিত্ব নেই মানুষের মনে ছাড়া আপনি একটি ছোট্ট মেয়ে তাই আমি কি আপনাকে একটা ছোট্ট মেয়ে বলতে পারি ছেলেরা আমি বলছি উনি একটি ছোট্ট মেয়ে শুধু আমার জন্য উনি একটি ছোট্ট মেয়ে যখন আমার মেয়ে বেড়ে উঠছিল সে আমার কাছেই বড় হচ্ছিল নানা জায়গায় ঘুরে বেরিয়ে যখন তার সাড়ে তিন বছর বয়স সে একলাই আমার সঙ্গে ঘুরছিল আমি সারা ভারতে গাড়ি চালিয়ে ঘুরছিলাম তাকে গাড়ির আসনে বেঁধে রেখে তাই সে এভাবেই বেড়ে উঠেছিল প্রত্যেক দিন আমরা কোনো এক নতুন পরিবারের সঙ্গে থাকতাম সব মানুষ খুব ভালো কিন্তু প্রাপ্তবয়স্কদের একটা সমস্যা আছে যে মুহূর্তে তার একটা শিশুকে দেখেন তারা তাকে কিছু একটা শেখাতে চান যা তাদের জীবনে কাজ দেয়নি আপনি দেখবেন এই ইচ্ছেটা এত বেশি যে মুহূর্তে তার একটি শিশুকে দেখেন তাদের শেখাতেই হবে তাদের শেখাতেই হবে তাই আমি একটা নিয়ম বানিয়েছিলাম দেখুন আপনি ওর সঙ্গে যত খুশি খেলা করুন আপনি যত খুশি কথা বলতে পারেন কিন্তু কেউ ওকে কিছু শেখাতে যাবেন না কিন্তু সদ্গুরু ও কিছু শিখবে না এবিসি অন্তত এক দুই তিন আমি বললাম কোনো এক দুই তিন নয় তখন তারা বললেন ও তো আঙুল গুনতেও শিখবে না আমার কিছু আসে যায় না ও আঙুল গুনতে না জানলেও কিছু আসে যায় না যতক্ষণ আঙুল ব্যবহার করতে জানছে ও যদি মনে করে ওর দশ লাখ আঙুল আছে আমার সমস্যা কোথায় কিন্তু তারা শেখাতে চান এক দুই তিন এ মেরির একটা ছোট্ট ভেড়া ছিল আমি বললাম মেরির একটা ভেড়া ছিল কি ছিল না তাতে আমার কিছু আসে যায় না আপনারা ওকে কিছু শেখাতে যাবেন না তাই কেউ তাকে কিছু শেখালো না সে সবকিছু মন দিয়ে শোনে সবাই তার সঙ্গে কারণ আপনার যদি কাউকে শেখানোর মতো কিছু না থাকে তবে তার সঙ্গে নিজের সমকক্ষ হিসাবে ব্যবহার করতে হবে তো সে বেরিয়ে উঠল যখন তার আড়াই থেকে তিন বছর বয়স সে সাত আটশো নাম মনে করে বলতে পারে সবাই বড় সেভাবে সবাই তার বন্ধু কারণ সবাই তার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন ও বড় আর আমি তাকে স্কুলেও পাঠাতাম না কিন্তু আমার স্কেডিউল পুরো পাগলের মতো হয়ে উঠছিল তাই আমায় তাকে একটা স্কুলে ভর্তি করতে হলো তো যখন তার বারো তেরো বছর বয়স একদিন সে স্কুল থেকে বাড়ি এলো আর স্কুলে এমন কিছু একটা ঘটেছিল যা তাকে বিচলিত করেছিল তো সে এলো আর আমার কাছে এসে বললো তুমি শেখাচ্ছ এত সবাইকে এত কিছু তুমি আমাকে কিছু বলছো না আমি বললাম দেখো আমি না চাইতে সেটা করি না এখন যে তুমি এসেছ শুধু বর্ষ এখানে আর এটাই সব যা তোমাকে জানতে হবে কাউকে উঁচু নজরে দেখবে না সে আমার দিকে এমন করে তাকালো আর তুমি এমন ভাবে আমি বললাম বিশেষ করে আমি কারণ যে মুহূর্তে তুমি আমায় উঁচু নজরে দেখবে তুমি সবটা হারাবে তুমি যদি আমার দিকে দেখো আমি ঠিক যেমন সেভাবে সেটার অনেক মূল্য আছে যদি তুমি আমায় উঁচু নজরে দেখো তুমি কি করবে হয়তো আমার ছবি তুলে তোমার দেয়ালে গাঁদবে যেমনভাবে তুমি গেথে ঝুলিয়েছিলে এত মানুষকে যাদের এই পৃথিবীতে কিছু মূল্য ছিল তুমি শুধু আমাকে দেখো আমি কি তার জন্য আমাকে উঁচু নজরে দেখো না আর কাউকে নিচু নজরে দেখো না এটাই সব কাউকে উঁচু নজরেও দেখো না কাউকে নিচু নজরেও দেখো না আপনি যদি সব কিছুকে ঠিক যেমন সেভাবেই দেখেন সব কিছুর বিরাট মূল্য রয়েছে সবারই তাদের জীবনে একটা জায়গা আর গুরুত্ব রয়েছে তাই না প্রত্যেক প্রাণীর মূল্য আছে আর আমরা সেটা বুঝিনি বলে এই পৃথিবীতে কত কিছুই না আমরা ধ্বংস করেছি শুধু এই কারণে যে আমরা মনে করি এটা মূল্যবান আর এটা মূল্যবান নয় এখানে এমন কিছু নেই যার মূল্য নেই প্রত্যেকটি জিনিসের নিজস্ব মূল্য আছে হতে পারে আপনি তা দেখতে পাচ্ছেন না তো নিজেকে এমন অবস্থায় ফেলবেন না আপনি বনাম বাকি এই পৃথিবী এমন প্রতিযোগিতায় নামার ঠিক নয় আপনি হতে চান এক নম্বর এই পৃথিবীতে এটা খুব বাজে জায়গা সব কিছু আপনার থেকে নিচে আর আপনি ওপরে সেটাকে থাকার পক্ষে ভালো জায়গা আমি মনে করি এটা একটা অসুস্থ জায়গা এই মনোভাব যে কারুর থেকে এগিয়ে থাকবো এটা দূর করা ভীষণ প্রয়োজন হ্যাঁ মজার জন্য কোনো খেলায় আপনি কিছুর জন্য প্রতিযোগিতা করতে চান সেটা আলাদা জীবন কোনো প্রতিযোগিতা নয় জীবন কোনো দৌড় নয় জীবন দৌড় প্রতিযোগিতা হলে শেষের দড়িটা আপনার তাড়াতাড়ি ছুঁয়ে ফেলা উচিত আপনি জীবনকে দৌড় প্রতিযোগিতা মনে করলে ফিনিশ লাইনটা আজই আপনার ফেলা উচিত আমি আপনাকে বলতে পারি কিভাবে আপনি সেখানে যেতে চান না এটা কোনো দৌড় নয় এটা এক অসাধারণ সুবিধা যে আমরা মানুষ হিসাবে এসেছি এর মানে আমাদের জীবনকে উপলব্ধি করার ক্ষমতা এই পৃথিবীতে থাকা অন্য যে কোনো প্রাণীর থেকে অনেকটাই বেশি এটাই হলো আমাদের তাৎপর্য ঠিক আমরা জীবনকে অনেক বেশি স্পষ্ট করে উপলব্ধি করতে পারি একটা পিঁপড়ে বা একটা ফোরিং বা অন্য কেউ যেভাবে উপলব্ধি করতে পারে তার থেকে এটাই আমাদের বিশেষত্ব জীবনকে উপলব্ধি করার বদলে আমরা দৌড় প্রতিযোগিতায় জিততে চাইছি আপনি দৌড় প্রতিযোগিতা জিতে গেলে আজ আপনার শ্মশানঘাটে থাকা উচিত আপনার কোনো আত্মসম্মানের প্রয়োজন নেই এই সংস্কৃতিতে আপনি হয়তো জানেন না এখানেও হয়তো এইসব নামের মানুষ আছেন একজনের নাম রামদাস একজন কৃষ্ণদাস একজন ওরকম কিছু এর মানে এই যে মানুষ সচেতনভাবে দাস হওয়ার নাম গ্রহণ করছেন কারণ একজন আনন্দময় ইচ্ছুক দাস একজন অসাধারণ মানুষ শুধু যিনি অন্য কারোর দ্বারা দাসত্বে বাঁধা পড়েছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের ইচ্ছে আমি পৃথিবীতে যা কিছু প্রয়োজন তাই করতে চাই ইনি এক অসাধারণ দাস তাই না আমি এমন একজন